গতকাল রবিবার তিরুবনন্তপুরমের ম্যাচে ভারতকে 8 উইকেটে হারিয়ে চলতি টি টোয়েন্টি সিরিজে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চলতি সিরিজে ক্যারিবিয়ান পেসার কেস্টিক উইলিয়ামসনের সঙ্গে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির দ্বৈরথ কিন্তু বেশ জমে উঠেছে। ভারত আর উইন্ডিজের এই দুই খেলোয়াড়ের টক্করের তৃতীয় পর্বটি রবিবারের ম্যাচে কারো নজর এড়িয়ে যায়নি। আর এবার ভারতের রান মেশিন বিরাট কোহলিকে আউট করেই উচ্ছ্বাস প্রকাশ করলেন ক্যারিবিয়ান সিমার। তবে এই উচ্ছ্বাসটা ছিল একটু নতুন ভঙ্গিমায়। এ যেন বিরাট কোহলির নোটবুক সেলিব্রেশনের প্রতিশোধ নিলেন কেস্টিক উইলিয়ামসন। আগের ম্যাচে কেস্টিক উইলিয়ামসনের নোটবুক উৎসবের ভঙ্গি করে ক্যারিবিয়ান পেসারকে জবাব দিয়েছিলেন বিরাট কোহলি। আর রবিবার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে দেখা গেল ভারতীয় অধিনায়ককে ফিরিয়ে দেওয়ার পর ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করার ইঙ্গিত করলেন উইলিয়ামসন। তবে কেন এই ইঙ্গিত, এই নিয়ে চাঞ্চল্য রয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়। এতদিন উইকেট নিয়ে উইলিয়ামসন একটা বিশেষ উৎসব করতেন। একজন ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে নোটবুকে লেখার ভঙ্গি করতেন তিনি, যেন ব্যাটসম্যানকে বোঝাতে চাইছেন তুমি আমার পকেটে। 2 বছর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিরাট কোহলিকে আউট করার পর সেই নোটবুক উৎসব করেছিলেন উইলিয়ামসন। সে কথা ভুলেছিলেন না ভারতীয় অধিনায়ক। আগের ম্যাচে উইলিয়ামসনকে পরপর 4-6 মেরে সেই উৎসব করেছিলেন বিরাট কোহলি। তবে রবিবার দ্বিতীয় ম্যাচে কোহলিকে 19 রানে আউট করার পর দেখা গেল উইলিয়ামসনের এই নতুন উৎসব ভঙ্গি। এবার নোটবুক বা সিগনেচার উৎসব নয়, এবার ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করার ইঙ্গিত করলেন ক্যারিবিয়ান পেসার। শুধু কোহলির ক্ষেত্রেই নয়, দেখা গেল ইনিংসের শেষে রবীন্দ্র জাদেজাকে ফিরিয়ে দিয়েও ওই একই ভঙ্গি করছেন উইলিয়ামসন। তারপরে সোশ্যাল মিডিয়ায় দুটো মতামত ভেসে উঠেছে। অনেকেই বলেছেন আগের ম্যাচে রৌদ্রমূর্তির কোহলিকে দেখার পর উইলিয়ামসন আর তার নোটবুক উৎসব করার সাহস পাননি, তাই এই বদল এসেছে। উইলিয়ামসন ঠোঁটে আঙ্গুল দিয়ে বলতে চেয়েছেন কোহলিকে আউট করে উচ্ছ্বাসে মেতে ওঠার কোনো কারণই ঘটেনি, এমনকি দেখা যায় দু হাতে তিনি দলের বাকি ক্রিকেটারদের শান্ত থাকার ইঙ্গিত দিয়েছেন, যে কারণে মনে করা হচ্ছে বিরাট কোহলিকে আর রাগিয়ে দিতে চাননি তিনি। ঠিক যে পরামর্শটা দিয়েছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন, আবার সোশ্যাল মিডিয়ায় অনেকে বলতে পারেন এটা কি অন্য কোনো ইঙ্গিত। কোহলি যেভাবে মাঝে মাঝে ক্যাচ ধরে ঠোঁটে আঙ্গুল চেপে প্রতিপক্ষকে চুপ থাকার ইঙ্গিত করেন, এটাই কি তারই নকল? আসলে কেস্টিক উইলিয়ামসন যে কি বোঝাতে চেয়েছেন তা নিয়ে প্রস্তুত থাকতেই পারে, কিন্তু একটা ব্যাপার নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। এদিন রোহিত শর্মাকে পেছনে ফেলে টি টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের মালিক হয়ে গিয়েছেন বিরাট কোহলি। এদিন মাত্র 19 রানে আউট হলেও রোহিতকে টপকে যাওয়ার জন্য সে রানই যথেষ্ট ছিল কোহলির কাছে। বিরাট কোহলির সংগ্রহ এখন 74 ম্যাচে 2,563 রান, অন্যদিকে 103 ম্যাচে রোহিত শর্মার রান 2,562। তবে টি টোয়েন্টিতে এই বিশ্বরেকর্ড করার দিন হারের যন্ত্রণা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বিরাট কোহলিকে। দর্শক, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের সব রকম আপডেটস পেতে মিক্সড নিউজের সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।